গ্রিক ট্র্যাজেডির কিন্তু যেটা হ্যামারশিয়া বা ট্র্যাজিক ফ্ল বলা হয়, মানে ত্রুটি বলা হয়, সেটা কিন্তু ম্যানমেড নয়, সেটা নিয়তি, ফেট, অর্থাৎ ফেটালিস্টিক। ট্র্যাজিক হিরোর পতন কিন্তু তার নিজের ভুলে, কনসাস ভুলে হচ্ছে না, সেখানে পুরোটাই ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত, গড ক্রিয়েটেড। কিন্তু শেক্সপিয়ারিয়ান যে ট্র্যাজেডিগুলো, সেখানকার যে নায়ক প্রোটাগনিস্ট বা ট্র্যাজিক হিরো, যেমন ম্যাকবেথ বা ওথেলো, এদের ত্রুটিগুলো কিন্তু মানবিক, হিউম্যান এরর, যেটা তারা অ্যাভয়েড করতে পারতো ইচ্ছে করলে। ইফ দে ওয়ান্টেড দে কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্যাট, বাট ইন কেস অফ গ্রিক ট্র্যাজেডি অ্যাকচুয়ালি দ্য প্রোটাগনিস্ট ইজ ইন এ ট্র্যাপ, ট্র্যাপ ওয়েল অর্কেস্ট্রেটেড, ক্রিয়েটেড, ডিজাইনড বাই ফেট। তাই গ্রিক ট্র্যাজেডির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ফেটালিজম, নিয়তিবাদ। সেটা কিরকম? অ্যারিস্টটল একটি নাটককে কেন্দ্র করে একটি মডেল ডেফিনেশন দিয়েছিলেন, যেটা আমি বারবার করে বলছি, যে অ্যারিস্টটল গ্রিক নাটকগুলোকে স্টাডি করেছিলেন, করে বিশেষ করে স্টাডি করেছিলেন সোফোক্লিসকে, আরো বিশেষ করে স্টাডি করেছিলেন ইডিপাসকে বা অডিপাসকে। অডিপাস ট্রিলজি বলা হয় জেনারেলি, অর্থাৎ তিনটি নাটক মিলে একটি পূর্ণাঙ্গ নাটক। যেমন আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের একটি ট্রিলজি লিখেছিলেন, কেউ কি বলতে পারবেন না, এটা ট্রিলজি বলা হয় ইনফ্যাক্ট, কেউ কি বলতে পারবে তোমরা? অপুর সংসার, পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, যেটাকে অপুর ট্রিলজি বলা হয়, যদিও সেটা নাটক নয়। কিন্তু ট্রিলজি শুধু নাটক নয়, উপন্যাস দিয়েও করা যেতে পারে, গল্প দিয়েও করা যেতে পারে, অর্থাৎ তিনটি পার্ট থাকবে যার। তা অডিপাসকে ট্রিলজি বলা হয় এই কারণে, তাকেও তিনটি পার্ট বলা হচ্ছে, অডিপাস রেক্স, অডিপাস দ্য কিং, অডিপাস অ্যাট কোলোনাস। তো সুবিস্তৃত আমি আলোচনা যেতে পারবো না, আমি নিয়তিবাদটা বোঝানোর জন্য, যেটা গ্রিক নাটকের হ্যামারশিয়ার সঙ্গে এলিজাবেথন পিরিয়ড, এলিজাবেথন বা শেক্সপিয়ারিয়ান নাটকের যে হ্যামারশিয়ার মূলগত পার্থক্য, যেখানে শেক্সপিয়ার নিজেকে ডেভিয়েট করে দিলেন, যেখানে তিনি গ্রিক নাটককে অন্ধের মতো অনুসরণ করলেন না, হি জাস্ট মেড হিজ ওন ওয়ে, জাস্ট ক্রিয়েটেড হিজ ওন পাথ, সেটা আমরা একটু বুঝে নেব। আমি খুব সংক্ষেপে নাটকের কাহিনীটা বলছি, যাতে তোমরা বুঝতে পারো নিয়তি জিনিসটা কি জিনিস। তোমরা হয়তো তোমাদের জীবনে ইতিমধ্যেই নিয়তির স্বাদ পেয়ে থাকবে, তবে এই বয়সে হয়তো পাবে না, আর একটুখানি বড় হলে নিয়তি জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। সামথিং বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। থিবসের রাজা নাম লেইয়াস এবং তার স্ত্রী ইওকাস্টা, তাদের সন্তান হয় না, সন্তান হয় না, ভালো কথা। এবার তাদের এক সন্তান জন্মালো, অনেক সাধ্য সাধনা করার পরে, কিন্তু সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে দৈববাণী হলো। দৈববাণী দেখবে আমাদের পুরাণেও, আমাদের মহাকাব্যেও একটা ফ্যাক্টর, একে প্রফেসি বলা হয়। গ্রিক নাটকের বৈশিষ্ট্যগুলো আরও আছে, কোরাস আছে, কিন্তু এখানে এত আলোচনা করার সময় নেই হয়তোবা। যাই হোক, তো একটা প্রফেসি হয় বা দৈববাণী হয়, সেখানে বলা হয় এই যে সন্তান, যে সন্তান এখন ভূমিষ্ঠ হলো, সে বড় হয়ে তার পিতাকে বিবাহ করবে, ফলে পিতাকে হত্যা করবে এবং মাতাকে বিবাহ করবে। অ্যাকচুয়ালি আমি একজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, দেখতে দেখতে অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম। তো অর্থাৎ এই যে একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, যে সন্তান বড় হয়ে তার পিতাকে হত্যা করবে এবং মাতাকে বিবাহ করবে, এটা শোনার পরে কোন বাবা তার ছেলেকে বাঁচিয়ে রাখে? আর সেই সময় তো মানুষ এগুলোতে বিশ্বাস করত, এগুলোর উপর ভিত্তি সুপার ন্যাচারাল এলিমেন্টটা ম্যাকবেথও প্রচুর আছে। তখন কি করা হলো? জল্লাদকে আদেশ দেওয়া হলো, যাও।